আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। জানিয়ে দেব বিএনপির ভুল ভাঙার অপেক্ষায় জামাত। এবারে থাকছে বিএনপি নির্বাচনে অংশ নিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক বলেন হানিফ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ছাত্রলীগ কথা শোনে না। এবারে জানিয়ে দেব ইসলামী দলগুলো যেন বিএনপির দিকে না যায় সেই চেষ্টা করছে আওয়ামী লীগ। এবারে থাকছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও কর্মকর্তাকে প্রকাশ্যে গলা কেটে হত্যা। জানাবো পাকিস্তান টেলিভিশনে ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশের পাশে থাকবে কাতার। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। জানিয়ে দিন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন কারাবন্দী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ, তার সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এর আগে গত 7ই ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে রিজভীকে আটক করে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দেশ কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন এমন সংকট বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়ছে, দুর্নীতি কমছে না। ২-৪ হাজার কোটি টাকা পাচারও এখন ছোট ঘটনা, কিন্তু মানুষ ভয়ে কথা বলে না, কথা বললেই মামলার শিকার হতে হয়। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কুমিল্লা ও ফরিদপুর বিভাগের ইউনিয়ন পরিষদের দলীয় সমর্থক সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশের মানুষ সংকটে থাকলেও সরকারের দুর্নীতি একটুও কমছে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন কিন্তু কেউ মামলার ভয় পায় না, মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বিএনপির আন্দোলন। সারাদেশে দলের নেতাকর্মীদের মধ্যে কোন্দল, গ্রুপিংয়ের সমালোচনা করে ফখরুল বলেন গত আগস্টে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনে জনগণ কীভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, কীভাবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে সরানো যায়, সে বিষয়ে আপনারা সুনির্দিষ্ট পরামর্শ দেবেন। সেই লক্ষ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের এখানে ডেকেছেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান অংশগ্রহণ করেন। লন্ডন থেকে ভার্চুয়ালি মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভুল ভাঙার অপেক্ষায় জামাত। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ 10 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের আন্দোলনে শরিক হয়েছে আরও কিছু রাজনৈতিক দল। এই দুয়ের মিশেলে যুগপথ আন্দোলন নাম দিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। তবে বিএনপির এই আন্দোলনে নেই তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী জামাত। বিএনপির চলমান আন্দোলন কর্মসূচি সঠিকভাবে হচ্ছে না দাবি করে জামায়াতের নেতারা বলছেন তারা বিএনপির ভুল ভাঙার অপেক্ষায়। যদিও তাদের গণতান্ত্রিক কর্মসূচি চলমান দাবি করে নেতারা বলছেন পরিস্থিতি অনুযায়ী তা আরও বেগবান করা হবে। আবার রাজনৈতিক নানা হিসাব নিকাশ বা কৌশল থেকে বিএনপি জামাতের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখে চলার সিদ্ধান্ত নিয়েছে। তবে চূড়ান্ত আন্দোলনের আগেই বিএনপি আবার জামাতের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবারও জামাত বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলন হওয়ার সম্ভাবনার বিষয়ে জামাতের নেতারা আশাবাদী। তারা বলছেন কেউ যদি ভুল করে সেই ভুল বুঝতে পারে তাহলে জামাত নিশ্চয়ই স্বাগত জানাবে। বিএনপি নির্বাচনে অংশ নিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা নিয়ে কোনো কথা বলে লাভ হবে না, বরং নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক। রোববার দুপুরে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মাহবুবুল আলম হানিফ বলেন যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। খালেদা জিয়া সশরীরে রাজনীতি করতে পারবেন না। যতক্ষণ তার সাজার মেয়াদ শেষ না হচ্ছে ততক্ষণ একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না। হানিফ বলেন আমরা চাই বিএনপি 300 আসনেই ভোট করুক, তারা কেন অন্যের দাসত্ব করবে। আমরা কাউকে দাস হিসেবে দেখি না, কেউ যদি নিজেদের দাস মনে করে সেটা তাদের নিজস্ব ব্যাপার।